ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুজমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। বাজছে এই মুহূর্তে 11:45, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো গতকালকে ব্লগটা ওরকমভাবে এন্ড করে দিয়েছিলাম, এসে আর কোনো ভিডিও করতে পারিনি। তো তার জন্য কি হলো, রিপোর্টে কি না হলো এখনো কিছু বলা হয়নি তোমাদের। তো বলছি তার আগে আমি ছেলেকে একটু দেখিয়ে নিই। এই যে বেটু, এবার হাই বলে দে তো। আমি দিয়ে দিলাম যে ও ঠিক আছে। আর বাইরে খেলছিল রোদে, বাইরে বলতে মানে ব্যালকনিতে খেলনাগুলো সমস্ত দিয়ে দিয়েছিলাম, ব্যালকনিতে বসে বসে খেলছিল। তো একটু গরম লেগে গেছে কারণ রোদটা ভীষণ রয়েছে, তো তার জন্য ভিতরে ঢুকিয়ে নিলাম। আর এতক্ষণ একটু পড়ালাম, পড়ালাম বলতে লেখাই নেই, শুধু শুয়ে শুয়ে একটু পড়ছিল। তো পড়ছিল পড়ছিল বলতে কীরকম পড়ছিল, স্কুলে যেহেতু কদিন পাঠায়নি, আজকেও পাঠায়নি, এই উইকটা আর পাঠাবো না, নেক্সট সোমবার থেকে পাঠাবো। তো ম্যামরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেন যে পড়াগুলো ডেলি কার ডেলি হয়, তো সেই 2-3 দিন ধরে সেই পড়াগুলো সব জমেছিল। তো সেই পড়াগুলোই হোয়াটসঅ্যাপে যেহেতু পাঠিয়ে দিয়েছেন, হোয়াটসঅ্যাপ দেখে দেখে সেগুলো পড়িয়ে নিলাম। আর বিভিন্ন রকম কাজের জন্য আর এইসব শরীর খারাপের চক্করে গাছগুলোতে বেশ কিছু দিন ধরে জল দেওয়া হয়নি, মানে 2-3 দিন ধরে জল একেবারেই দেওয়া হয়নি, মাটিটা পুরো শুকিয়ে গেছিলো। তো তার জন্য এখানে দেখো যে ফার্টিলাইজারটা আমি তৈরি করেছি, মানে সারটা বাড়িতে তৈরি করি, সেই সারটাই দিয়ে অল্প গাছে দিয়ে দিয়েছিলাম, গাছে দিয়ে এলাম আর কি, সমস্ত কাজগুলো সেরে এলাম। আর হাজব্যান্ডও আজকে স্কুল যায়নি, তো ওর বেশ কয়েকটা ছুটি ছিল, তো তার মধ্যে সেই ছুটিগুলো এই বছরে নিয়ে নিচ্ছে, নাহলে তো ডিসেম্বর শেষ হয়ে গেলে সেই ছুটিগুলো ওর এমনি বেকারই চলে যাবে। আর ছেলেটারও যেহেতু শরীর খারাপ, ও বললো যে না তাহলে আজকে একটু থেকেই যায়, তো থাকলো, ও যায়নি। তার জন্য সকালে তাড়াহুড়োটাও ছিল না, রান্নাও বসাবো এখন, এখন রান্না বসিয়ে দেবো। তো গতকালকে রাত্রিবেলায় মায়ের কাছে মাটন আর রুটি হয়েছিল, তো মাকে কালকে হাজব্যান্ড খায়নি বাড়িতে, তো মাকে বললাম যে মা তাহলে শীতকাল তো কোনো কিছু নষ্ট হবে না, তুমি মাটনটা আমাকে দিয়ে দাও। তো তার জন্য দেখো এখানে মাটনটা নিয়ে চলে এসেছিলাম, এই যে কিচ্ছু হয়নি, একদম শীতকাল তো যেমন তো সেরকম আছে, তো খালি একটু শুকিয়ে গেছে। তো এই ঝোলটা একটু পাতলা করে নেবো, ভাত করে নেবো, আর পোস্ত আছে, পোস্তর বড়া করে নেবো, ব্যাস। তাহলে ভাত আর পোস্ত বড়াটাই করতে হবে, এটা একটু গরম করে নেবো। তাহলে এখনকার মতো আমার ছুটি, আর আজকে ঘরের একটা কোনো কাজ আমি করতে পারিনি, কারণ ছেলেকে ভীষণ রকমের সময় দিতে হচ্ছে। আর যখনই বাচ্চার শরীর খারাপ হয়, বিশেষ করে আমার ছেলেটা হয়তো বেশি, এখন বড় হয়ে গেছে, এখনও সেই একই জিনিস, মানে শরীর খারাপ হলেই আমাকে আর না ওর কাছ থেকে আসতে দেয় না, মানে ও সব সময় চায় যে না মা আমার কাছে একটু বসে থাকুক, গল্প করুক, গল্প শোনাক, বা যদি কিছু নাও বলে অন্তত যেন বসে থাকে। তো ছেলেটা বড় হচ্ছে, কিন্তু এই স্বভাব মানে এই জিনিসগুলো ওর কিন্তু এখনও কাটছে না, যে না ঠিক আছে মা কাজ করছে, মাকে কাজ করতে যেতে দিই, মায়ের কাজ আছে, এইগুলো এখনও ও বোঝে না, একদমই বোঝে না। তো ও চাইছে সারাক্ষণ যেন আমি ওর কাছে একটু বসে থাকি। তো ওকে সময় দিতে হচ্ছে বলে আমার বাড়ির কাজও বেশ কিছু হচ্ছে না, তো থাক বাড়ির কাজ অনেক হবে, আগে ছেলেটার শরীর। তো তার জন্য কোনো রকম কষ্ট করে বইগুলো দিয়ে যে বাবা, আমি এতক্ষণ বসেই ছিলাম ওর কাছে, ওই যে বললাম পড়াচ্ছিলাম, তো এতক্ষণ বসেছিলাম, ওর পাফ আছে, ওষুধ দিয়েছে, কিছু ওষুধ চেঞ্জ করেছে, পাফ চেঞ্জ করেছে, সমস্ত কিছু করে টরে এলাম। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এখন আমি অনেক কষ্ট করে এসে পড়ে ওকে বললাম যে আমি ভাত টাতগুলো বসিয়ে আসি বাবা, নইলে তারপর আবার আসছি, তো ওর জন্য একটু মুড়ি নিয়ে যাই, দেখি একটু হালকা তেল মুড়ি খাবে, তো খাকো, খেতে চাইছে না খুব একটা, কিন্তু বললো মাম্মা মুড়ি খাবো, তো একটু হালকা করে তেল আর মুড়ি দিয়ে দিই ওকে, ও মুড়ি খাক, ও মুড়ি খেতে খেতে আমি রান্নাটা সেরে নিই। আর তারই মাঝখানে সোমনাথ এসেছিলো, যে কলিগ, যে ভাই, তো ওর নাম হচ্ছে সোমনাথ। তো সেই
ভাইরা যাবে হচ্ছে বাড়ি, তার জন্য এখানে বেশ অনেকগুলো ডিম দিয়ে গেল। ও বলছে বৌদি থাকবো না, তার জন্য ডিমগুলো দিয়ে যাচ্ছে, কি হবে বেকার নষ্ট হবে। তো এই যে এখানে ডিম দিয়ে গেল, তো আজকে ডিমের কিছু করব না, আজকে যেহেতু রয়েছে। বেশ চলো, অনেকক্ষণ বকে নিলাম, 5 মিনিট, এবার কাজগুলো শুরু করা যাক, দেখতে থাকো। এখানে ভাত বসিয়ে দিলাম, ভাতটা ফুটছে। পোস্তটা কি করি, আমি পোস্তটা বাটার আগে একটু গরম জলে দিয়ে দিই, গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে দিলে কি অনেকটা নরম হয়ে যায়, তো তার জন্য পোস্তটা একটু নরম হয়ে যাক, তারপর বাটবো, বাটতেও সুবিধা হয়। আর এখানে কতগুলো আলু নিলাম, অনেকদিন মানে শুধু এই দিয়ে খেতেও ইচ্ছে করছে না, অনেকদিন আলু ভাজা করা হয় না, তো আজকে একটু লাল লাল করে আলু ভাজাও করে নেব। আর এখানে হচ্ছে যে চাল ধোয়া জলটা, আজকে যেহেতু ওপরে দুটো ব্যালকনির গাছের জল দিয়ে দিয়েছিলাম, সেহেতু আজকের চাল ধোয়া জলটা দেবো আমি সামনের, আমার এই সামনের ব্যালকনির গাছগুলোতে। চলো গাছগুলো দিয়ে দিই। আর বেটু তোর মুড়ি খাওয়া কমপ্লিট, বেটু টাকা হয়নি, হয়নি মুড়ি খাওয়া, মুখে বলো। ঠিক আছে চলো দিয়ে দিই। এইগুলো সবজি ধোয়া চাল ধোয়া জলগুলো দিয়ে বলে দেখো এখানে কত কত ছোট 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 টমেটোর চারা বেরিয়ে গেছে। আর সেদিন বড় মাইমা দিয়ে পাঠিয়েছিল হচ্ছে মন্ডা, বেশ কতগুলো মন্ডা দিয়ে পাঠিয়েছিল, তো এই মুহূর্তে এত খিদে পেয়েছে একটু দুটো মন্ডাই খেয়ে নিই। বাড়িতে একটু আধটু শুকনো খাবার রাখাও ভালো, যখন তখন খাওয়া যায়। চলো খেয়ে নিই। তো এখানে আমার আলু ভাজা কমপ্লিট, আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি দেখো পোস্তর বড়াটা। তো চলে এলাম দেখো নেক্সট কাজে, আর সেটা হচ্ছে আমি কয়েকদিন ধরেই তোমাদেরকে যে কিচেন র্যাকটা দেখিয়েছি সেটা তোমাদেরকে বলছি আমাকে গুছিয়ে রাখতে হবে, কিন্তু বিভিন্ন কাজের চাপে আর কিছুতেই হয়ে উঠছে না, তো তার জন্য আজকে ভাবলাম যেমন করেই হোক এই কাজটাকে কমপ্লিট করতেই হবে, তো তার জন্য এই কাজে লেগে পড়লাম। আর যখন কিচেন র্যাকটা সেট করতে যাচ্ছি তখন দেখছি আমার যে তেলের বোতলগুলো সেগুলো না নিচে সেট হচ্ছে, না মাঝে, না উপরে, কোনো জায়গাতেই ঠিকঠাক সেট হচ্ছে না, তো তার জন্য আমি কি করলাম দেখো মাঝখানে যে তাকটা সেই তাকটা আমি খুলে দিলাম, আর মাঝখানে তাকটা খুলে মানে জাস্ট আমি দুটো তাকই তাহলে ইউজ করতে পারবো, উপরেরটা নিচেরটা, তো ওটা করার পরই তেলের জায়গাগুলো পুরোপুরি সেট হয়ে গেল। আর ওটা আমি খুলে রেখে দিলাম, কিন্তু পরে পরে ওটা ইউজও করা যাবে, এমনি নর্মালভাবেও ইউজ করা যাবে, কারণ হ্যাঙ্গিংয়ের জন্য মানে পিনে টাঙানোর জন্য দেওয়ালে হ্যাঙ্গিং করার জন্য তোমার কি বলে ওটা ওই জায়গা রয়েছে আর কি, পিন টিন লাগিয়ে আমি সেটা আলাদা করে ইউজ করতে পারবো, তো তার জন্য দেখো একটা রেখেই দিলাম। আর আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। কয়েকদিন ধরে ভাবার পর আজকে হয়ে গেল আমার কিচেনটা এই পোর্শনটা সেট আপ, তো করে নিলাম, দেখলে মাঝখানের ওটা খুলতে আমাকে বাধ্য মানে বাধ্য হলাম, যেহেতু এটা তেল রাখার জায়গাগুলো লং বলে, যাই হোক। তো দেখো কতটা জায়গা বেরোলো, এখানে এতটা স্পেস, উইন্ডোটা পুরো ফাঁকা করতে পারলাম, এই সাইডে এতটা স্পেস বেরোলো, ঠিক আছে। এরকম জিনিসগুলো এই র্যাক ট্যাকগুলো কিন্তু ভীষণ উপকার, মানে ভীষণই উপকার। তারপর দেখো ঠান্ডা যা পড়েছে, আর এটা এই গালিচাটা আমার কাস্তে দেওয়া ছিল, তো একদম ক্লিন গালিচা, তো আমি ভেবেছিলাম যে খুব ঠান্ডাটা যখন পড়বে তখন পাতবো, তো এই সময় চলে এসছে, তো তার জন্য দেখো পেতে দিলাম, আর এখন বেশ ভালোও লাগছে পেতে। তো বন্ধুরা বাজছে এই মুহূর্তে 9টা, রাত্রি 9টা, আর এখন আমার রুটি হয়নি, আমি রুটি করব। দুপুরবেলায় আজকে একটু ঘুমিয়েই গেছিলাম বলতে পারো, 1.5 ঘন্টার মতো ঘুমালাম, তারপরে ওঠার পর এত শরীরটা খারাপ লাগছে যে কি বলবো, তো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে যা কাজ ছিল, তারপরে সামনের বাড়ি নিলামকে ডাকলাম যে চলো একটু হাঁটি, তো এতক্ষণ ধরে মোটামুটি 1-1.5 ঘন্টা আমরা হাঁটলাম, আর হাঁটাটা কিন্তু খুব খুব দরকার সত্যি কথা বলতে কি, তো তার জন্য একটু হাঁটলাম, হেঁটে একটু ঠিক লাগছে। আর করবো রুটি,
আর এই ছেলেটা কান্ট্রির, যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে, কোনো একটা দোকানে সেই মানে কান্ট্রির যে কী বলে ওগুলোকে বুঝতে পারি না, যে ঝুলিয়ে রেখেছে কান্ট্রির যে ফ্ল্যাগগুলো হয় সেই ফ্ল্যাগগুলো ছোটো 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 এরকম দোকানে ঝুলিয়ে রেখেছে আর কি, হ্যাঙ্গিং করে রেখেছে। তো ওইটা ও দেখেছে আর ওইটা নেওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে। এবার তোমরা বলো তো ওই রকম কান্ট্রির যে ইয়েগুলো কোথায় পাবো আমি, ফ্ল্যাগের ওই যে ঝোলানোটা ওটা কোথায় পাবো আমি, কোথা কোথা থেকে এতগুলো কান্ট্রির আমি পাবো? এত বিরক্তিকর না, মাথায় দেখি ওকে যে বলছি আমি ড্র করে কাটিং করে দেবো তাতেও হচ্ছে না, দেখি ওইটা কোনোরকমভাবে ওকে বোঝাই। তো তার আগে আমাকে রুটিটা করতে হবে, তা আমি রুটি করে দিই তারপরে হবে, ঠিক আছে? রুটি করে দিই তারপর মামা ড্রয়িং করে দেবে তোমাকে, তুমি কাট করবে। তো কালকে যে গলদা চিংড়িগুলো দেখিয়েছিলাম তো মা দেখো আজকে রান্না করে দিয়ে পাঠিয়েছে। আচ্ছা বাজারে, বাজারে বাবা গেছিল পাইনি, বাজারে তো বাবা গেছিল বাবা পাইনি, আবার কাল মর্নিংয়ে যাবো, ঠিক আছে? মর্নিংয়ে গিয়ে দেখবো। তো চলো দেখি মা চিংড়ি মাছটা কি করেছে একবার তোমাদেরকে দেখাই। সেন্ট তো দারুণ আসছে, এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের তেল ঝাল, মা যেটা আমাকে বলল চিংড়ি মাছের তেল ঝাল, আহ দারুণ সেন্ট আসছে। তো এটাই রুটি দিয়ে খাবো, আর বেটুর জন্য, বেটুর যেহেতু চিংড়ি মাছের অ্যালার্জি আছে সেহেতু ওর মিষ্টি আনা করালাম মিষ্টি। তো নেক্সট কাজ রুটি, রুটি করতে করতে তোমাদের সাথে আমি শেয়ার করে দিই যে বেটুর রিপোর্টে কী এসেছে। তো ডক্টর ব্লাড টেস্ট দিয়েছিল ভিটামিন ডি আর অ্যালার্জির জন্য, তো দুটোতেই বেটুর সমস্যা রয়েছে, যেমন ভিটামিন ডিটা ওর কম রয়েছে আর অ্যালার্জিটাও রয়েছে হাই অ্যালার্জি। তো ভিটামিন ডি এর ক্ষেত্রে দু মাসের ওষুধ দিয়েছে, আর অ্যালার্জিটার ক্ষেত্রে বলল যে অ্যালার্জির তো আলাদা করে কোনো ওষুধ হয় না, অ্যালার্জির যে সমস্ত ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো শুধুমাত্র যতদিন দেব ততদিনই ঠিক থাকবে, তারপর আবার সে যেইকার সেই হবে। তার জন্য ওষুধ যত কম ইউজ করব ততই ভালো, কারণ নিজের থেকে যে সহ্য শক্তিটা হবে সেটাই ওর ক্ষেত্রে বেটার হবে। তো তার জন্য আলাদা করে কোনো ওষুধ দেয়নি। আবার অনেক সময় অ্যালার্জির বা মানে বাচ্চাদের হয় 14-15 বছর পর নিজের থেকেই চলে যায়, তো অনেকের যায় আবার অনেকের যায় না। তো আর এখান থেকে এই অ্যালার্জি থেকে শ্বাসনালীর প্রবলেম আর অ্যাস্থমার প্রবলেম শুরু হয়ে যায়। তো জানি না আমার কেন মনে হচ্ছে আমার ছেলের খুব শ্বাসকষ্ট, মানে শ্বাসকষ্ট একটু দৌড়াদৌড়ি করলেই শ্বাসকষ্ট টাইপের হয়, সেটা অ্যাস্থমার কি ওর ধাত চলে এসছে নাকি আমি বুঝতে পারলাম না। তো ডাক্তারবাবু বললেন যাই হোক এখন আমি 3 মাসের ওষুধ দিচ্ছি, তো 3 মাসটা মানে 3 মাসের ওষুধটা কন্টিনিউ করে দেখুন কেমন থাকছে, তারপর নেক্সট 3 মাস পর আবারও চেক করে আবারও টেস্ট করে মানে আর অ্যালার্জিটা আবারও টেস্ট করে দেখবো সেটার কি কিছু করা যায় কি না, বা কমেছে কি না কমেছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, তো দেখা যাক সব ঈশ্বরের হাতে, ঈশ্বরের কৃপায় যদি কমে যায় ওর তাহলে তো খুবই ভালো হয়। আর আমাদের খুব চিন্তা ছিল যে ওকে কোনো রকম কোনো স্পোর্টসে দিতে পারবো কি পারবো না, তো যাক ডাক্তারের সাথে কথা বলে বুঝতে পারলাম হ্যাঁ স্পোর্টসে দেওয়া যাবে। তো এটাই হচ্ছে ঘটনা, দেখা যাক 3 মাস পর কি হয়। তো খাইয়ে টাইয়ে নিয়ে দেখো চলে এলাম উপরে, আর এই ইনহেলারটা দিয়ে দিচ্ছি সকালে একবার রাতে একবার, দুবার করে দিতে বলেছে একদিনে, তো এটা এখন টানা 3 মাস চলবে। তো এটাতেই রেজাল্টটা বোঝা যাবে যে কী হচ্ছে না হচ্ছে, এবার দেখা যাক। তো যাই হোক, যে ফ্ল্যাগের জন্য কান্নাকাটি ঝামেলা শুরু করেছিল সারা মানে সন্ধেটা রাত্রিটা আমার মাটি করলো আর কি তখন, তো তার জন্য ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে বললাম চল দে আমি ড্র করবো আর তুই কালার করবি। তো মোটামুটি দেখো তাতে রাজি হলো আর বেশ খুশি হয়ে করছিল। তো আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনটা নিয়ে যেহেতু ফ্ল্যাগের কালারগুলো দেখে ড্র, আমিও ফ্ল্যাগ দেখে ড্র করছিলাম, তো সেহেতু বাকিটার খুব একটা ভিডিও করতে পারলাম না, এটুকুই ভিডিও করতে পেরেছি। বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে পাক্কা 12টা, আর দেখো দেখেছো এই যে এতগুলো কালার করেছে, আর যে বাকি এই যে আমি ড্র করেছি এতগুলো, আর এই যে এখনও ড্র করা এখনও বাকি এতগুলো, আমি ড্র করছি ও কালার করছে। তো ঘড়িটা যদি দেখাতে পারতাম, এই দেখো, এই দেখো দেখেছো পুরো পাক্কা 12টা।
12:20, কিছুতেই ও রাখবে না ফ্ল্যাগ, আমাকে সেই সব কটা একসাথেই ড্র করতে হবে। কিন্তু আমি আর পেরে উঠছিলাম না, তার জন্য আমি ওকে অনেক কষ্ট করে বোঝালাম যে মর্নিংয়ে উঠেই করব। তো বন্ধুরা, এখনকার মতো আমি ব্লগটা করে দিচ্ছি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলো আসি, টাটা বাই।